বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, সিপিসি দেওয়ানি কার্যবিধি সংক্রান্ত কিভাবে দেওয়ানি মামলাগুলো আদালতে পরিচালিত হয় এ সংক্রান্ত সিপিসির আমাদের ধারাবাহিক 3টি ভিডিও আমরা পাবলিশ করেছি। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল সিপিসির যে প্রসিজিওরটা গুলো আছে, যে অর্ডারগুলো আছে, সেগুলো কিভাবে আমরা মনে রাখবো সহজভাবে, গুরুত্বপূর্ণ যে অর্ডারগুলো আছে এগুলো নিয়ে একটি ওভারভিউ দেওয়ার জন্য। তাই আপনাদের জন্যই আমরা নিয়ে আসলাম আজকের এই সিপিসি ওয়ার্ডার ওভারভিউ। আশা করি যারাই দেওয়ানি মামলা বুঝতে চান, জানতে চান, শিখতে চান বা আইনের ছাত্র, অবশ্যই তাদের উপকারে আসবে। আর আমাদের সাতকাহন অনলাইন কোর্সটা শুরু হচ্ছে 27 তারিখ থেকে, আপনারা সেই কোর্সে অংশ নিতে পারেন। সেখানে আমরা সেকশন বাই সেকশন, ওয়ার্ডার বাই ওয়ার্ডার আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যেটি করব সেটা হচ্ছে গত পর্বের আপনাদের কাছে আমরা সামারিটা একটু তুলে ধরি, তাহলে আপনাদের কিন্তু মনে থাকবে বা বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কোন বিষয়ের আলোচনা করতে চাচ্ছি। কারণ দেখেন, সিপিসি যেটা আছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এইটা অবশ্যই অবশ্যই আপনাকে পুঙ্গানুরূপে বুঝে মাথায় রাখতে হবে, না বুঝে কিন্তু আপনি মাথায় রাখে কোনো লাভ হবে না। তো দেওয়ানি কার্যবিধিটা আমরা পূর্বেই যেমন বললাম যে দেওয়ানি কার্যবিধির মধ্যে দুটো অংশ থাকে, এটাতে সেকশন আছে, এটাতে ওয়ার্ডার আছে। সেকশন কয়টা আছে আমাদের? 158টা সেকশন আছে, ওয়ার্ডার আছে আমাদের 51টা। এই যে 158টা সেকশন, এগুলো আমাদের 11টা চ্যাপ্টারে বিভক্ত। আমাদের কয়টা চ্যাপ্টারে বিভক্ত? আমাদের 11টা চ্যাপ্টারে বিভক্ত। তো এখন আমরা যদি দেখি এই 158টা চ্যাপ্টারের মধ্যে, 158টা সেকশনের মধ্যে কিছু ওমিটেড আছে, কিছু রিফিল আছে। তো অনেকেরই যে জিনিসটি সবার জানার ইচ্ছে সেটা হচ্ছে যে ভাই কোন জিনিসটা ওমিটেড, বা ওমিটেড কাকে বলে আর আমরা যেটা বলি রিপিল কাকে বলে। তো সহজভাবে একটা কথা আপনারা মনে রাখবেন যে ওমিটেড মানে হচ্ছে যে জিনিসটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটা আর কখনো কি হবে না, যেটা আর কখনো ফিরে আসবে না। এইরকম যদি ফিরে না আসে, যেমন আমরা যেটা বললাম 158টা যে আমাদের সেকশন আছে এগুলো 11টা পার্টে বিভক্ত, সরি যদিও আমি চ্যাপ্টার বলেছি 11টা পার্টে বিভক্ত, এর মধ্যে আমরা ওমিটেড পাবো, অর্থাৎ 18টা সেকশন সেগুলো বাদ আমাদের পড়তে হবে না, সেগুলোর মধ্যে কি ছিল জানারও দরকার নাই, সেগুলো আর কোনোদিন ফিরেও আসবে না, সেগুলো একদম হয়ে গেছে, আমাদের এক্সিটে বাইরে চলে গেছে। আর রিপিল হচ্ছে একটা, রিপিলের কথা হচ্ছে যে রিপিলটা যে কোনো সময় ফিরে আসতে পারে অথবা এর পরিবর্তে নতুন একটা তৈরি হয়ে গেছে। তাহলে ওমিটেড মানে যেটা আর কখনো ফিরে আসবে না, রিপিল হচ্ছে যেটা বাদ তবে ফিরে আসতে পারে, এর পরিবর্তে নতুন একটা চলে এসেছে। এখন এই যে দেওয়ানি কার্যবিধির 158টা যেটা, এগুলো আমরা আপনাদেরকে খুব সহজভাবে মনে রাখার জন্য বলে দিয়েছি যে 1 থেকে 8 পর্যন্ত, এটা সাধারণ বিষয়, প্রাইমারি বিষয়, এটা মনে রাখার কিছুই নেই। এখন আমরা যে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্যুট ইন জেনারেল এবং স্যুট ইন পার্টিকুলার কেসেস। আমরা জানি সব ক্ষেত্রে আপনি যদি বিয়ের অনুষ্ঠান করেন, বার্থডে পার্টি করেন, সেখানে আপনার কিছু গেস্ট থাকে যারা হচ্ছে যে সাধারণ গেস্ট, আর কিছু স্পেশাল গেস্ট থাকে। যেমন আমরা বলবো আপনি যদি আপনার বিয়ের অনুষ্ঠানে কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীকে ইনভাইট করেন, সেটা কিন্তু একটা স্পেশাল কেস হয়ে যায় আপনার অবস্থানের উপর ভিত্তি করে। আর যারা আত্মীয় তারা কিন্তু আপনার আত্মীয়, তো সেক্ষেত্রে একই রকম আপনি যখন সাধারণ ব্যক্তির বিরুদ্ধে সাধারণ কার্যক্রম করতেছেন, সেটাই হচ্ছে স্যুট ইন জেনারেল, যেটা 9 থেকে নিয়ে 35 পর্যন্ত আলোচনা করা আছে। আর এই যে সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষে, বিদেশি বিরুদ্ধে, বিদেশি ডিপ্লোমেটের বিরুদ্ধে মামলাগুলো যে করবেন, এগুলো কিন্তু আপনি নর্মাল মামলার মতো করলে হবে না, এটা 79 থেকে নিয়ে 88 আলোচনা করা আছে। তাহলে স্যুট ইন জেনারেল, স্যুট ইন পার্টিকুলার, আর এই দুটো কাজ করতে আমাদেরকে 5টা জিনিস লক্ষ্য রাখতে হয় বা 5টা প্রতিকার পাই, ইনসিডেন্টাল প্রসিডিং, স্পেশাল প্রসিডিং, সাপ্লিমেন্টাল প্রসিডিং। ইনসিডেন্টাল যেমন আমরা কমিশন ইস্যু করাইতে পারবো, স্পেশাল যেমন আমরা এডিআর করব, সাপ্লিমেন্টাল যেমন আমরা নিষেধাজ্ঞা নিব। আবার এগুলো করতে করতে আইনগত ব্যাখ্যার প্রয়োজন হয়, রেফারেন্সে চলে যাব, এগুলো করতে করতে অর্ডার আসতে পারে, তার বিরুদ্ধে আপিলে চলে যাব। তো এগুলো করার পরে কি হবে, একটা ডিক্রি আসবে। তো ডিক্রি আসলে কি হয়, একজন ডিক্রি হোল্ডার হন, একজন জাজমেন্ট ডেটার হন, অর্থাৎ যিনি জিতেছেন ডিগ্রি হোল্ডার, যার বিপক্ষে ডিগ্রিটা গেছে উনি জাজমেন্ট ডেটর। এখন ডিগ্রি হোল্ডার কি করবেন, ডিগ্রিটা এক্সিকিউশন করাবেন, যেটা আমরা 37 থেকে 74-এর মধ্যে পাবো। আর যিনি জাজমেন্ট ডেটার উনি আপিল করবেন, রিভিউ করবেন, রিভিশন করবেন ওমর অবস্থাদের উপর ভিত্তি করে। তবে ডিগ্রি হোল্ডারও কিন্তু আপিল করতে পারেন যখন উনি সংক্ষুব্ধ হবেন, ওনার মনে হবে আরো প্রতিকার পাওয়ার দরকার ছিল। তো তাহলে আপিল, রিভিউ, রিভিশন। এখন এই যে এগুলো ছাড়াও আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেকশন 151 দেওয়ানি আদালতের ইনহেরেন্ট পাওয়ার, আর একটা হচ্ছে সেকশন 152 আপনার ডিক্রিটা সংশোধন। এটা ছাড়া এই যে 144-এ পুনরুদ্ধার বা রেস্টিটিউশন, 148-49-এ সময় বৃদ্ধি, কোর্ট ফি আপনি দেরিতে দিবেন,
এগুলো নিয়ে আলোচনা করা আছে। জাস্ট গত পর্বের লেকচারটা দেখে নেবেন, প্রায় 40 মিনিটের মতো, আরো বিস্তারিত বুঝতে পারবেন। এখন চলে আসি আমরা আমাদের 51টা ওয়ার্ডার আছে সেই সম্পর্কে। তো 51টা ওয়ার্ডারের মধ্যে 51 নম্বরটাই কিন্তু এতগুলো আমাদের জানারও প্রয়োজন নাই, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো জানব। দেখেন, এটা জানার জন্য আপনাকে দেওয়ানি মামলার ধাপগুলো পাশাপাশি আপনি রাখবেন, তাহলে কিন্তু আপনার মাথায় ঢুকবে। দেওয়ানি মামলা কি হয়? প্রথমে আমরা আর্জি দাখিল করি। আর্জি দাখিল মানে আমরা ইনস্টিটিউট অফ স্যুট করে থাকি, প্রেজেন্টেশন অফ প্লেন করে থাকি। এই যে আর্জি দাখিল, আর্জির মধ্যে কি থাকে? আপনার বিবাদের বিষয়বস্তু থাকে, সেটা কি করেন আপনার আইনজীবী, সেটা লিখেন, ড্রাফটিং করেন, তার সেখানে ওকালতনামা দেন। তো এই জন্য আপনি একটা আর্জি দাখিল করার জন্য ওয়ার্ডার 1, ওয়ার্ডার 2, ওয়ার্ডার 3, ওয়ার্ডার 4, ওয়ার্ডার 6, ওয়ার্ডার 7-এর প্রয়োজন পড়ে। এই যে আমাদের 1, 2, 3, 4, শুধু 5 নাম্বারটা বাদ দিয়ে তা 6টা ওয়ার্ডারের ভিত্তিতে আপনার আইনজীবীকে যেটা করতে হয়, একটা আর্জি লিখতে হয়, এগুলো ওনাকে স্মরণ রাখতে হয়। তো তাহলে ওয়ার্ডার 1-এ কি আছে? ওয়ার্ডার 1-এ পক্ষ নির্বাচন করতে হয়, যে বাদী কয়জন হবে বিষয়বস্তুটার, বিবাদী কয়জন হবে। উনি যদি ভুলে যদি বিবাদী নির্বাচনে ভুল করেন কি হবে, জয়েন্ডার মিস জয়েন্ডার এর ক্ষেত্রে কি হবে, প্রতিনিধিত্ব স্যুটের কি হবে, এই সমস্ত বিষয়, অর্থাৎ কে পক্ষ হবে, কে বাদী হবে, কে বিবাদী হবে, প্রতিনিধিত্ব আপনি মামলা দাখিল করতে পারবে কিনা, অর্থাৎ 10 জনের পক্ষ হয়ে একজন মামলা করতে পারবেন কিনা, এগুলো জানতে আপনাকে ওয়ার্ডার 1 দেখতে হবে। তাহলে আরজি দাখিল করার জন্য আমাদের 6টা অর্ডার লাগতেছে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আমরা বাদী বিবাদীটাকে সঠিকভাবে নির্বাচন করব। এই সংক্রান্ত যদি আমরা জানতে চাই ইন ডিটেইল আরো পড়বো 1 নম্বর অর্ডার। 2 নম্বর অর্ডারটা আমরা যে জন্য পড়বো, যে মামলার কজ অফ অ্যাকশন যাতে আমরা খুঁজে বের করতে পারি, যে মামলাটার কারণ কি, বিবাদের বিষয়বস্তুটা কি। কারণ কজ অফ অ্যাকশন ছাড়া আপনার মামলা কিন্তু কি হয়ে যাবে, রিজেকশন হয়ে যাবে, অথবা আপনি প্রতিকার সম্পূর্ণ চাচ্ছেন না আংশিক চাচ্ছেন, এই সংক্রান্ত যাবতীয় কিছু কিন্তু আপনি 2 নম্বর অর্ডারে পাবেন। তাহলে 1 নম্বরে ছিল পক্ষ নির্বাচন, আমরা এভাবে মনে রাখবো। 1 নম্বর অর্ডার পক্ষ নির্বাচন করব, 2 নম্বরে আমরা মামলার কারণটা নির্বাচন করব। আরো রোমান্টিক ভাবে আপনি মনে রাখতে পারেন যে আপনি যাকে পছন্দ করবেন তাকে তো আগে আইডেন্টিফাই করেন, এটাই হচ্ছে 1 নম্বর অর্ডার, যে আপনি তাকে পছন্দ করতেছেন। 2 নম্বর হচ্ছে কেন পছন্দ করতেছেন, কতটুকু পছন্দ করতেছেন, অর্থাৎ মামলার কারণ, আর প্রতিকার কি কি চাবেন, আংশিক চাবেন না সম্পূর্ণ চাবেন, এই বিষয়গুলো ওয়ার্ডার 2 আলোচনা করা আছে। এখন আমরা যদি দেখি এই 3 নম্বরে হচ্ছে আপনি নিজে চাইলে নিজে মামলা করতে পারেন, অথবা আপনার প্লিডার, দেওয়ানি মামলায় বলা হয় প্লিডার বা উকিল বা অ্যাডভোকেটের মাধ্যমে কাজগুলো আপনাকে করতে হয়। তো 3 নম্বরে আমরা মনে রাখবো কি, উকিল। এটা ছাড়াও আপনি যদি যে বিয়ের ঘটকালি ঘটকটা মনে রাখতে পারেন, যে তারা হচ্ছে 3 নম্বর অর্ডারে। তাহলে 1, 2, 3, 1 নম্বরে পক্ষ নির্বাচন, 2 নম্বরে মামলার কারণ, 3 নম্বরে হচ্ছে উকিল বা প্লিডার। তো তিনটা আমাদের লাগলো, কিন্তু দেখেন আমরা আর্জি দাখিল করার জন্য 3টার প্রয়োজন হলো। এখন আসি 4 নাম্বার। 4 নম্বর ওয়ার্ডার আপনাকে বলতেছে মামলাটা আপনি কোথায় দাখিল করবেন, সেরেস্তাদাদের কাছে দাখিল করবেন, আর কি কি করবেন, মামলাটা কিভাবে লিখবেন, এগুলো কিন্তু 5, 6, আর 7 বলা আছে। তাহলে 4 নম্বরে হচ্ছে মামলা দায়ের কার কাছে করবেন, অর্থাৎ মামলা দায়ের সংক্রান্ত বিষয়। 4 নম্বর পড়লে 4 নম্বরে আমাদেরকে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে আমার কাছে আর কিছু নাই, আপনি 6-এ যান 7-এ যান। এখন এই 6টা আমরা, 6 বলা হচ্ছে প্লিডিং আর 7-এ বলা হচ্ছে আর্জি লেখার নিয়ম। অর্থাৎ আমরা প্লিডিং আর আর্জি লেখার নিয়ম, যেমন আর্জির উপরে লিখা থাকে বিজ্ঞ সহকারী জজ আদালত, অর্থাৎ আদালতের নাম, বাদীর নাম, বিবাদীর নাম, তায়েদাত, এটা ছাড়া মামলার বিষয়বস্তু প্যারা হিসাবে লিখা থাকে, আপনি কি প্রতিকার খাচ্ছেন, সর্বশেষ সত্য পাঠ লিখা থাকে। তো এই যে জিনিসগুলো, এগুলো কে বর্ণনা করে, এগুলো আমাদের ওয়ার্ডার 7 বর্ণনা করে। এটা ছাড়া এই যে প্লিডিং যেটা আছে, আপনি যে আর্জিটা লিখলেন সেক্ষেত্রে আপনাকে কি সংশোধন করতে হতে পারে, অর্থাৎ এ আপনার আর্জিটাও প্লিডিং, বিবাদী যে জবাব দিবে সেটাও প্লিডিং, অর্থাৎ প্লিডিংটা উভয় পক্ষের জন্য কাজ করে। তাহলে আমরা 1-এ পক্ষ, 2-এ মামলার কারণ, 3-এ উকিল, 4-এ মামলা দায়ের, 6-এ আমাদের প্লিডিং, 7-এ হচ্ছে আমাদের আর্জি লেখার নিয়ম। এইভাবে আমরা এই 6টাকে মনে রাখতে পারি। তাহলে দেওয়ানি মামলার প্রথম ধাপ আর্জি দাখিল, আপনি কিন্তু বুঝতে পারলেন। তো আর্জি দাখিলের পরে কি হয়, সমন জারি হয়। সমন জারি অর্থাৎ নোটিশ আসে বিবাদীর প্রতি যে আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। তো এটা কোথায় আছে, এটা 5 নম্বর অর্ডারে দেওয়া আছে, সমন জারি বিষয়ক। আপনি যদি বিস্তারিত জানতে চান সমনটা কিভাবে দিতে হবে, যদি বিবাদীকে না পাওয়া যায় কিভাবে দিতে হবে, বিবাদী যদি দেশের বাইরে থাকে কিভাবে দিতে হবে, যাবতীয় ইন ডিটেল বলা আছে 5 নম্বর অর্ডারে। তাহলে আমরা 5 নম্বর অর্ডার মনে রাখবো, সমন জারি।
তো তাহলে আমাদের দেওয়ানি মামলা দ্বিতীয় ধাপও কিন্তু হয়ে গেল। দেখেন, আরজি দাখিল করলাম, সমন জারি, এখন তৃতীয় ধাপে কি? জবাব দাখিল। তো জবাব দাখিল আমরা কি করব? দেখেন, জবাব দাখিলটা বিবাদীর জন্য আমাদের ওয়ার্ডার 8 এবং ওয়ার্ডার 6, তার মানে ওয়ার্ডার 6টা বাদীরও প্রয়োজন, বিবাদীরও প্রয়োজন। ওই জন্য প্লিডিং মানে হচ্ছে বাদীর আরজি, বিবাদীর জবাব দাখিল, দুটোই কিন্তু প্লিডিং। তার মানে বিবাদী যে জবাবটা দিবে সেটা উনি 8 অনুযায়ী দিবে। 8 অনুযায়ী উনি কি করবেন? সেখানে সেট অফ, কাউন্টার ক্লেম, অসংখ্য কিছু বলা আছে। যে আপনি মামলা করলেন 5 লাখ, আমি বললাম যে ওনার কাছে তো আমি 4 লাখ পাবই, তাহলে সেট আপ করবো পাবে কত? 1 লাখ। অথবা আপনি মামলা করলেন, আমি বললাম যে আমি ওনার কাছে 10 লাখ পাবো, তখন আমি কাউন্টার ক্লেম করলাম, উল্টো ওনার কাছে আমি কি পাবো? টাকা পাবো। তো এই অসংখ্য কিছু কিন্তু লিখা আছে ওয়ার্ডার 8, আর আমাদের প্লিডিং হচ্ছে 6। তাহলে বিবাদীর যে জবাব, পাল্টা দাবি, এগুলো আমাদের ওয়ার্ডার 8-এর মধ্যে। তাহলে দেখেন আমাদের কি হলো, দেওয়ানি মামলার আরজি দাখিল হলো, সমন জারি হলো, জবাব দাখিল চলে আসলো। এগুলো হওয়ার পরে আমরা জানি বাধ্যতামূলক ভাবে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, যেটা সেকশন 89 ইন এ বি সি অসংখ্য কিছু দেওয়া আছে, অর্থাৎ আরবিট্রেশন বা আমাদের মিডিয়েশন বা রিকনসিলিয়েশন। তো এটা কিসের উপর ভিত্তি করে? সেকশন এবং আমাদের যে ওয়ার্ডার আর আছে, ওয়ার্ডারটা তখন আমাদের চলে আসে ওয়ার্ডার 23 এবং সেকশন 89A B এডিআর। তাহলে আমরা বুঝতে পারলাম। তো তারপরে আমাদের কি হবে? দেখেন আমাদের কি হলো, এডিআর হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের ইস্যু গঠন, দেওয়ানি মামলার ধাপে ইস্যু গঠন। এখন ইস্যু গঠন, দেখেন আমাদের এই যে ইস্যু গঠনের ক্ষেত্রে অবশ্যই পক্ষদ্বয়কে তো আসতে হবে, পক্ষদ্বয় না আসলে তো আর ইস্যু গঠন হবে না, তাই তো? উনি জবাব দিলেন, পক্ষদ্বয় যদি আসে তখন ইস্যু গঠন হবে। ইস্যু গঠন সম্পর্কে বলা আছে কত? ওয়ার্ডার 14-এ। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইস্যুটা কেমন হইতে পারে? ঘটনাগত বিষয় নিয়ে ইস্যু গঠন হইতে পারে, আইনগত বিষয় নিয়ে হতে পারে। এখন আপনার কোনটা হচ্ছে সেটা আপনি দেখেন। তো এখন এই পক্ষগণ, ওয়ার্ডার 9 মোতাবেক পক্ষগণের উপস্থিতি বিষয়ে আলোচনা করা আছে, যে পক্ষগণ উপস্থিত থাকলে কি হবে, না থাকলে কি হবে, দুটো জিনিস কিন্তু বলা আছে। পক্ষ অর্থাৎ বিবাদী যদি না থাকে, এক্স পার্টি প্রসিডিং যেটা আমরা বলি, সেটা আমরা পাবো এই ওয়ার্ডার 9-এর মধ্যে কিন্তু পাবো। যে এক্স পার্টি প্রসিডিং কি হবে, এক্স পার্টি ডিক্রি হয়ে গেলে কিভাবে সেটাকে রহিত করা যাবে, সেটাকে কিভাবে সেট এসাইড করা যাবে, কিভাবে আপিল করা যাবে, যাবতীয় কিছু বলা আছে। তাহলে এখন পর্যন্ত দেখেন আমরা কোথায় পর্যন্ত আসলাম, আমরা ইস্যু গঠন পর্যন্ত আসলাম। তাহলে আরেকবার স্মরণ করে নেন, ওয়ার্ডার 1-এ আমরা কি করলাম? ওয়ার্ডার 1 থেকে নিয়ে ওয়ার্ডার 7 পর্যন্ত জাস্ট 5 নাম্বারটা বাদ দিয়ে আমাদের আরজি দাখিল করার জন্য লাগতেছে। 1 নম্বরে আমরা পক্ষ নির্বাচন করব, 2 নম্বরে ওয়ার্ডারে মামলার কারণ থাকবে, 3 নম্বরে উকিল থাকবে, 4 নম্বরে মামলা কোথায় দাখিল করব, 6 নম্বরে থাকবে আমাদের প্লিডিং, 7 নম্বরে হচ্ছে আরজিটা লিখার নিয়ম। বিবাদীর ক্ষেত্রে যখন আমরা সমন জারি হবে, 5 নম্বর ওয়ার্ডার মোতাবেক সমন জারি করে দিব। বিবাদী যখন উত্তর দিবে সেটা ওয়ার্ডার 8 অনুযায়ী আসবে, এবং 6 অনুযায়ী বিবাদী জবাবটা দাখিল করবেন। তো এখন দুইজনই যখন জানলো, এখন ওয়ার্ডার 9-এ হচ্ছে যে দুইজন যদি আসে কি হবে, না আসলে কি হবে। যদি আসে এই ক্ষেত্রে আমরা মামলাটা পরবর্তী ধাপে কিভাবে যাবে, না আসলে এক্স প্রায়োরিটি প্রসিডিং কিভাবে হবে, 9 নম্বর ওয়ার্ডারে পাবেন। আমরা শুধু হেডিংগুলো কিন্তু মুখস্থ রাখতেছি, আর আমরা ওয়ার্ডার 23-টা মনে রাখতেছি কেন, এডিআর এর জন্য স্পেশালি, যেহেতু আমরা দেওয়ানি মামলার ধাপের সাথে যাচ্ছি। তো তারপরে যেটা দেখেন সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডার 16, এটা আলোচনা করতেছে সাক্ষীর প্রতি সমনের প্রতি। অর্থাৎ এক্ষেত্রে যখন আমাদের কি হয়ে গেল, 14 নম্বর ওয়ার্ডার মোতাবেক ইস্যু গঠন হয়ে গেল, তারপর আমাদের 30 ধারা তদবির একটা থাকে, যদি কোনো সেটা হতে পারে নাও হতে পারে, অনেক ক্ষেত্রে এটা জাস্ট এমনিই থাকে। তারপরে এই শুনানির তারিখ নির্ধারণ হয়ে যাবে। তো শুনানি তারিখ নির্ধারণ হয়ে চূড়ান্ত শুনানিতে কি হবে, সাক্ষীদের তো প্রয়োজন হবে, তাই এখন আমরা আছে যে সাক্ষীর প্রতি সমন কত, ওয়ার্ডার 16 অনুযায়ী যে সাক্ষীকে কিভাবে সমন দেওয়া হবে। তারপর ওয়ার্ডার 17 হচ্ছে মামলা চলাকালীন সময় কি, মামলাটা মুলতবি কিভাবে করবে, বিচারক কাকে কতবার দিবেন, কেমন খরচ হবে, এই সংক্রান্ত বিষয় হচ্ছে আমাদের ওয়ার্ডার 17। ওয়ার্ডার 18 কি বলতেছে, মামলার শুনানি, যে মামলাটা কিভাবে শুনানি করবেন, কোন জিনিসটা গ্রহণ করবেন বাদ দিবেন। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডার 20 হচ্ছে কি, রায় এবং ডিক্রি, জাজমেন্ট এবং ডিক্রি। তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডার 21 কি, এটা হচ্ছে আমাদের ডিক্রি জারি। এইভাবে ধারাবাহিকভাবে আমরা মনে রাখবো। আর ওয়ার্ডার 22 হচ্ছে মামলা চলাকালীন যদি বাদী বা বিবাদী মারা যায়, বিবাহ হয়, দেউলিয়া ঘোষিত হয়, তাহলে মামলার ফলাফল কি হবে। আর ওয়ার্ডার আমাদের 16 বলতেছে কমিশন, কিভাবে কমিশনটা
ইস্যু করা হবে। এটা ছাড়া 27 নম্বর ওয়ার্ডার, 28, 29, 30, 31 গুলো আছে, এগুলো বিশেষ, যেমন আমরা স্যুট ইন পার্টিকুলার যেই আমরা সেকশন গুলা পড়েছি সেগুলো বিষয়ক, 17, 18, যে সরকারের বিরুদ্ধে হইলে কি হবে, এই আমাদের 31 পর্যন্ত। এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপর আপনি চাইলে একবার পড়ে নিতে পারেন, তবে গুরুত্বপূর্ণ গুলোই প্রথমে মনে রাখবেন। 32 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, যে নাবালক বাদী বা বিবাদী, নাবালককে আপনি বাদী করলে কি করতে হবে, বিবাদী করলে কি করতে হবে। 33 নম্বর ওয়ার্ডে বলা আছে যে নিঃসম্বল ব্যক্তি যার সম্পত্তি 5,000 টাকার কম, সে কিভাবে মামলাটা করবে তার জন্য। 34 নম্বরে বলা আছে বন্ধকি সম্পত্তি বিষয়ক স্পেশাল, সেখানে প্রসিডিং দেওয়া আছে। 35 নম্বর হচ্ছে ইন্টার প্লিডার, আমরা দেখেছি যে স্যুট ইন পার্টিকুলারের মধ্যে আমাদের এই ইন্টার প্লিডার, অর্থাৎ যার মামলাতে কোনো স্বার্থ নাই কিন্তু সে মামলা করবে, দুই পক্ষ তার সম্পত্তিটা যে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আপনি একজন ভাড়ায় ভাড়াটিয়া আছেন, এখন ওইখানে দুইজন মালিকের দ্বন্দ্ব, এও আসে আপনার কাছে ভাড়া চায়, বিও চায়, আপনি ভাড়াটা কাকে দিবেন? আপনি ভদ্রলোক হইলে আদালতে যাবেন, ইন্টারপ্লিডার মামলা করবেন যে কে মালিক নির্বাচন করে দেন, আমি তাকে ভাড়া দিব। এটাই হচ্ছে আমাদের এই যে সেকশন 30, আমাদের ওয়ার্ডার 35 আলোচনা করা আছে। এখন আসি যে ওয়ার্ডার 38 বলতেছে রায়ের পূর্বে গ্রেপ্তার এবং কোক, যদি মামলা চলমান থাকে, কেউ যদি বিবাদী সম্পত্তিটা বিক্রি করে দিতে চায়, সে যদি আদালতে না আসে, তাকে গ্রেপ্তার করা যাবে, তাকে কোক করা যাবে, তার সম্পত্তি কোক করা যাবে, এই বিষয়ে ওয়ার্ডার 38 বলা আছে। এটা ছাড়া ওয়ার্ডার 39 হচ্ছে নিষেধাজ্ঞা, যে অস্থায়ী নিষেধাজ্ঞা, আপনি সম্পত্তির মামলা করলেন যাতে সম্পত্তিটা বিক্রি না করে দেয়, এর জন্য আপনি সেখানে নিষেধাজ্ঞা চাইতে পারেন। ওয়ার্ডার 40 রিসিভার নিয়োগ সংক্রান্ত বিষয় আলোচনা করে, আর গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো আমরা একটু দেখি, যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়ার্ডার 41 আমাদের জন্য আপিল। আপনি ডিক্রিতে যখন সংক্ষুব্ধ হলেন, আপনি আপিলে যাবেন, কিভাবে যাবেন, এটা বলতেছে মূল ডিক্রি থেকে আপিল। মনে রাখবেন দেওয়ানি মামলায় এখন শুধু ফার্স্ট আপিল আছে, সেকেন্ড আপিল রহিত করা হয়েছে। তারপর ওয়ার্ডার 43 বলতেছে আদেশের বিরুদ্ধে আপিল, যে অর্ডার গুলো হয় সেগুলোর বিরুদ্ধে আপনি কিভাবে আপিল করবেন। ওয়ার্ডার 44 বলতেছে নিঃসম্বল ব্যক্তির আপিল, এটা কিভাবে হবে। ওয়ার্ডার 46 রেফারেন্স বিষয়ে আলোচনা করে, ওয়ার্ডার 47 রিভিউ বিষয়ে আলোচনা করতেছে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিওতে কিন্তু আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন অর্ডার গুলো বিষয়ে। যাদেরই এখন অর্ডার বিষয়ে সমস্যা আছে তাদেরকে আমরা জাস্ট আরেকবার বলে দিব, যাতে আপনি সহজভাবে মনে রাখতে পারেন, যাতে আপনার কি হয় এই জিনিসগুলো বোঝা সহজ হয়। দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা আর্জি দাখিল করার জন্য কিন্তু আমাদের দেখেন 1 থেকে নিয়ে 7 পর্যন্ত অর্ডার গুলোর প্রয়োজন হচ্ছে। 1 নম্বর অর্ডার কি বলতেছে, 1 নম্বর অর্ডার বলতেছে আপনি পক্ষ নির্বাচন করেন, বাদী বিবাদী নির্বাচন করেন। 2 নম্বর বলতেছে মামলার কারণটা আপনি খুঁজেন। 3 নম্বর বলতেছে আইনজীবী খুঁজেন। 4 নম্বর বলতেছে মামলাটা কার কাছে দাখিল করবেন। 5 নম্বর বলতেছে যে নোটিশটা কিভাবে জারি হবে। 6 নম্বর বলতেছে প্লিডিং। 7 নম্বর বলতেছে আর্জি কিভাবে লিখবেন। 8 নম্বর বলতেছে বিবাদী কিভাবে জবাবটা লিখবে, কাউন্টার ক্লেম কিভাবে করবে, সেট আপটা কিভাবে করবে। 9 নম্বর যেটা বলতেছে যে উভয় পক্ষ উপস্থিত থাকলে কি হবে, না থাকলে কি হবে। এখন অনেকেই বলবেন ভাই 10, 11, 12, 13 এগুলো বাদ দিলেন কেন, এগুলো অতটা অনুসরণ করা হয় না। তো 14 নম্বরে যায় কি হবে, দেওয়ানি মামলা ইস্যু গঠন হবে, যে তাদের মধ্যে বিরোধটা কি। তো যখন আমরা বিরোধের বিষয়টা জানতে পারবো, তখন 16 নম্বর বলতেছে, 16 নম্বর অর্ডার বলতেছে যে সাক্ষীদের সমন করা হোক, সাক্ষীরা আসুক, তারা কিছু বলুক। 17 নম্বর বলতেছে যে মুলতবি, মামলা মাঝে মধ্যে আপনার সমস্যা আসতে পারতেছে না, অ্যাপ্লিকেশন দিলেন, মামলা আজকে হিয়ারিং হবে না, মুলতবি। তারপরে বলতেছে মামলা শুনানি আমাদের কত, 18 বলতেছে মামলা শুনানি আমাদের, 20 বলতেছে রায় এবং ডিক্রি কিভাবে রায় হবে, কিভাবে ডিক্রি হবে, 21 বলতেছে ডিক্রি জারিটা কিভাবে হবে, 22 বলতেছে কেউ যদি মারা যায়, কারো যদি বিবাহ হয়, কেউ যদি দেউলিয়া ঘোষিত হয় কি হবে আমাদের, 26 বলতেছে কমিশন ইস্যু গঠনটা কিভাবে হবে। এটা ছাড়া আমাদের 32 বলতেছে নাবালকের বিরুদ্ধে নাবালকের পক্ষে কিভাবে মামলা হবে। আমাদের 33 বলতেছে নিঃসম্বল ব্যক্তি কিভাবে মামলা করবে। 34 বলতেছে বন্ধকি সম্পত্তির স্পেশাল যেই প্রক্রিয়া আছে সেটা। আমাদের 35 বলতেছে ইন্টার প্লিডার এর যে স্যুট হবে সেটা কিভাবে হবে। 38 বলতেছে আমাদের রায়ের পূর্বে গ্রেফতার এবং কোক করা বিষয় বিষয়ে। 39 বলতেছে নিষেধাজ্ঞার বিষয়ে। 40 বলতেছে রিসিভার। 41 বলতেছে আমাদের আপিল। 43 বলতেছে আদেশে থেকে আপিল। 44 আমাদের বলতেছে নিঃস্ব ব্যক্তির আপিল। 46 বলতেছে রেফারেন্স। 47 বলতেছে রিভিউ। আশা করি এর চাইতে সহজভাবে আপনি দেওয়ানি মামলার
অর্ডারগুলো বুঝতে পারবেন না। প্রথমে হেডিংটা বুঝে নেবেন, তারপরে ধীরে 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 আপনি যেটা করতে পারবেন ভিতরে কি আছে সেগুলা পড়বেন। যে আমাদের যেমন 1 নম্বর অর্ডারে বক্ষ নির্বাচন, এতো এক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কোনটাতে কোন রুলস কি দেওয়া আছে সেটা। আর দেওয়ানি মামলা ধাপগুলো আরেকবার শুনে নেন। প্রথমে আর্জি দাখিল হবে, সমন জারি হবে, বিবাদী জবাব দাখিল করবে, বাধ্যতামূলকভাবে সমঝোতা চেষ্টা করা হবে, যদি সমঝোতা না হয় সেখানে ইস্যু গঠন হয়ে যাবে। ইস্যু গঠনের পরে কোনো যদি কেউ পক্ষ দলিল সাক্ষী অ্যাড করতে চায়, 30 ধারা তদবিরের মাধ্যমে অ্যাড করবে। তারপরে শুনানি তারিখ নির্ধারণ হবে, শুনানি চলবে, তারপরে যুক্তিতর্ক, তারপরে রায়, তারপরে ডিক্রি, তারপরে ডিক্রি জারি। এটাই হচ্ছে দেওয়ানি মামলার ধাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাতকাহন যে কোর্সটি সেটাতে অংশগ্রহণ করতে পারেন। আশা করি সেখান থেকে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতকাহন নেটওয়ার্কের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।